সবাইকে স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই আর গুরুত্বপূর্ণ লেখকদের সাথে আলাপ করি। এই মুহূর্তে আমার সাথে আছেন কবি কাজল শাহনেওয়াজ। কাজলদা কেমন আছেন? এই তো ভালো আছেন সুনীল। আমি খুবই ভালো আছি কাজলদা, আপনাকে পাই তো আরও ভালো আছি। প্রথমত জলমগ্ন পাঠশালা নিয়ে জানতে চাই, মানে বৈতরণীর এইটা কাজটাই আমারই খুবই পছন্দ হয়েছে। কাছিমগালা নিয়েও যদি বলেন, মানে উর্কি যেভাবে করেছে। দুটো বই বেরিয়েছে, দুটো বইয়ের একটু বলে নিই ব্যাকগ্রাউন্ড। একটা হলো 1989 আর একটা হলো 1993। দুটো বেরিয়েছিল, তো দুইটা বইয়ের বয়স হয়ে গেছে 30 বছরের বেশি। তো এটা আমার জন্য একটা খুব অভিজ্ঞতা বলতে হবে যে 30 এবং 34 বছর পরে এটার দ্বিতীয় সংস্করণ হচ্ছে। এবং দ্বিতীয় সংস্করণ মানে আমি এর কিছু আপডেট করছি, বানানগুলো আপডেট করছি, কিছু কিছু মানে গদ্যে যেটা হয়েছে, যেটা আপনার তো নিজস্ব বানান পদ্ধতি আছে, সেগুলি আমি হাত দিই নেই। আমি হাত দিয়েছি শুধু ওই যেগুলি মানে রশিকার দীর্ঘিকার, যেগুলি দেখতে চোখে লাগে, যেগুলির ভিতরে কোনো বানানের কোনো মর্ত বানাই, হ্যাঁ ওই জায়গা ওইগুলি আমি হাত দিচ্ছি। আপনাদের আমাদের বাড়ি হয়তো একটু দীর্ঘিকার দিয়া, এখন কি আপনি রশিকার করছেন? হ্যাঁ রশিকার করছি, এরকম মানে যেটা মানে সবাই যেটা অভ্যস্ত, এটা জাস্ট আপডেট হওয়া আর কি, আর কিছু না চোখে ইয়ে করার জন্য। তো আমি এই বই দুইটা করাতে আমি মানে আনন্দিত এই জন্য যে বই দুইটা আসলে ঠিক মানে ওই নিছক রিপ্রিন্ট না, হ্যাঁ এটা আমার উদ্দেশ্যমূলক ইয়ে করা, উদ্দেশ্যমূলক প্রকল্প, উদ্দেশ্যমূলক প্রকল্প। কারণ আমি আমার দুইটা প্রিয় দুজন মানে প্রকাশক আমার সেই উদ্দেশ্যে সায় দিছে এবং তারা তার আমাদের আমার পরিকল্পনা ছিল সেই সেটাই করছে। কারণ আমি ঠিক আদি যেই কভার সেই কভারে আমি করছি, যাতে করে আগের সেই লুকটা থাকে। কিন্তু তানিমের করা যে কবিতার বইটা যেটা, এটার সাইজটা অনেক বড় হয়ে গেছে, এটাতে একটা ভিনটেজ ব্যাপার আসছে এবং এটাতে আমি হ্যাপি। মানে জলমগ্ন পাঠশালা তো আগে ছোট ছিল, ছোট ছিল নর্মাল ইয়ে, মানে আমার একজন প্রিয় মানুষ ও এই কভার দুটা মানে নিজে ওই গ্রাফিক্সটাকে দেখে মানে আপডেট করে দিচ্ছে, যেটা হলো একদম নিখুঁতভাবে করছে এবং আগের চেয়ে ঝকঝকে হয়েছে, আগেরটাই আছে ঝকঝকে। তো এখন আমি এই কাছিমগালা আমার গল্পের বই নিয়ে অনেক কথা হয়েছে, অনেকে জানে, এটা নিয়ে আমি আজকে কথা বলবো না। আমি বলবো একটা মানে এটা একটা চক্রান্তের ব্যাপার যে মানে বাংলা কবিতা থেকে আমাদের 80-এর কবিতায় বিশেষ করে আমার কবিতারে লোপাট করার একটা বিরাট ব্যাপার হয়েছিল দীর্ঘদিন ধরে হয়েছে। এবং এই বইটা করার উদ্দেশ্য ছিল সেই লোপাট করা কবিতাটা উদ্ধার করে আনা। এটা আমার একটা জিনিস মনে হয়ে গেল, রামকিঙ্কর বেজের একটা ইয়ে আছে, ইন্টারভিউ আছে রবীন্দ্রনাথের সাথে করা হয়েছিল, রীতি ঘটক করছিল। তো সেখানে রামকিঙ্কর বেজ বলতেছে যে একদিন উনি রবীন্দ্রনাথের সাথে দেখা বাগানে ঘুরছিলেন, তো রবীন্দ্রনাথের সাথে দেখা, তো রবীন্দ্রনাথের সাথে তার খুব দূর থেকে ভয়ে ভয়ে, তো রবীন্দ্রনাথ কী বলে না বলে, দু চারটা কথা বলার পরে হঠাৎ করে আর্ট নিয়ে কথা উঠল। রবীন্দ্রনাথ তাকে বলছিল, দেখো যদি কাউকে মানে আর্টকে ধরতে হয় তবে বাঘের মতো ধরবা, বাঘের মতো, বাঘের মতো। এবং বাঘটা যেভাবে বলে এই জিনিসটা আমার যখন এই বইটা করি তখন আমার মধ্যে একটা ইনস্টিংক্ট দাঁড়ালো যে এটাকে বাঘের মতো ধরতে হবে। সো আমি বাঘের মতো ধরলাম বইটার সাইজটা এবং এটা সবকিছু মিলে। এবং অদ্ভুতভাবে বইটা হওয়ার পরে আমি এই অল্প কয়েকদিন এই মেলার মধ্যে বইটা হয়েছে, কিন্তু এর মধ্যে আমি এমন দুইটা জিনিসের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি যে আমার মনে হচ্ছে যে এটা আমি মানে মোটামুটি ওই বাঘের মতো ধরতে পারছি। মানে বাঘের মতো ধরতে পারা বই জলমগ্ন পাঠশালা এটা বের করেছে বইতরণী। আমি একটু জানতে চাই আপনার অভিজ্ঞতা দুইটা কি, ব্যাখ্যা দুটা বলি আমি। আমাকে মানে আইডেন্টিফাই করলো একজন, ওই আমার ওই যে এটার মোড়ক অনুষ্ঠানে একজন করলো এটার আইডেন্টিফাই, মানে আমি জানতাম জিনিসটা, কিন্তু সে জিনিসটা আবার চোখে ধরায় দিল যে এই বইটা যখন আমি লিখি 30 বছর আগে এমন কিছু বিষয় নিয়ে আমি লিখছিলাম যেটা এই গত 5 বছর ধরে পৃথিবীতে তত্ত্ব দিয়ে সেটা নিয়ে আলোচনা হতেছে। সেটা হলো মানুষকে সৃষ্টির সেরা ভাইবা, আমরা মানুষের মধ্যে কনসেন্ট্রেট হয়ে পুরো পৃথিবীটা শুধু মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, মানুষের ভালোবাসা এটা সেটা এগুলি নিয়েই ব্যস্ত, মানে শুধু মানুষই আছে আর সমস্ত কিছু বিপন্ন হয়ে গেছে, হ্যাঁ প্রকৃতি টকৃতি সব কিছু। তো 30 বছর আগে আমি এই মানে মানবত্বর জিনিসের বাইরে অন্যান্য বিষয় নিয়ে কবিতা লেখা এটা আমি শুরু করি, এবং এটা শুরু করতে গিয়ে আমি একটা মিশ্র ছন্দ আমি ব্যবহার করি, যে ছন্দটা ছিল আমাদের প্রচলিত যে ছন্দগুলি আছে শ্বাসাঘাত পূর্ণ নির্ভর যে ছন্দ, হ্যাঁ যে শব্দ, সেই জিনিসগুলিকে ব্যবহার করে সেটাকে একটা ভাঙা লিরিকের মধ্যে দিয়ে আমি এর সাথে যোগ করলাম তখনকার ফিউচারিস্টিক পৃথিবীর, আমি এমন কিছু জিনিস নিয়ে আসলাম যেটার মধ্যে লোহা থেকে শুরু করে এটার মধ্যে ঘোড়া বলেন মানে প্রাণী বলেন, এখানে মাছ বলেন,
কিন্তু জিনিসগুলি আমি খুব সচেতনভাবে এবং সেই মানে ওই মিশ্র ছন্দ এবং এই জিনিসগুলি নিয়ে আমি ওই সময় কবিতাগুলি লিখি। কিন্তু আপনার ওই কবিতার যে জগৎ যেটা আমার পড়াওত আছে, যেমন ঘোড়ার প্রেমপত্রে আপনার যে ইন্টারভিউগুলো দিচ্ছেন সেখানেও আপনি এই ব্যাপারগুলো বলছেন কিন্তু আগেই, ফলে এই চিহ্নিত আমি মনে করি এটা ইটস টু লেট, মানে চিহ্নিত হওয়া না, চিহ্নিত হওয়াটা এই যে বলাটা এই যে বলতেছে কিন্তু এখন যাদের বয়স হলো মানে 25-30 বছর, আমি হ্যাপি যে এই বইটা ওদেরকে মানে আকৃষ্ট করতে পারছে এবং ওরাও নতুন করে কবিতা পড়া শুরু করছে আমার কবিতায়, যে কবিতার ভিতরে এমন জিনিস পাইতেছে যেটা 30 বছর আগে ঘটনাগুলো ঘটছিল। এটা অসামান্য, ফলে এখানে যেই জিনিসটা, যে লোপাটের যে জায়গাটা হয়েছিল কবিতা নিয়ে, আমার কবিতা নিয়ে যে লোপাটের জায়গাটা হয়েছিল সেই জায়গাটা আমার মনে হয় যে একটা মানে একটা। কিন্তু আপনার কি মনে হয় না আপনার কবিতার লোপাটের লোপাট যারা করতে চাইছেন তারা আসলে ব্যর্থ? না সেটা সময় তাই বলবে, সময় তাই বলবে। মানে কবিতার তো আসলে কোনো কম্পিটিশনের ব্যাপার না, মানে ব্যর্থ বা ব্যর্থ না, কিন্তু জিনিসটা হলো যে একটা শিল্পরূপ, হ্যাঁ, কবিতার একটা চেহারা, যেখানে জিনিসটা হয় কি, আমরা তো আসলে কবিতা লেখাটাকে খুব বড় করে দিয়েছি, যার শুধু আমি শুধু মানে ফুল লতা পাতা বা ভালোবাসা প্রেম এগুলির মধ্যে মানে রাখতে চাই নাই, হ্যাঁ, মানুষের মানবিক গুণের মধ্যে শুধু রাখতে চাই নাই, এটা সামগ্রিক ইকোলজির উপরে রাখতে করতে চাইছি। এবং আপনি আসলেই বলছেন মানে পোস্ট অ্যানথ্রোপোসিন যেই জগৎ তাকে আসলে ধরার যে মামলা সেটা আছে, এবং আপনি বাঘের মতো এটা ধরতে পারছেন কাজলদা, সব কিছু মিলে আপনি সেই চার্জড। এবং এরপর আসলে কী আসতেছে, পাঠক কী পাবেন? আমি বলি, আমি বেশ কিছুদিন থেকেই মানে আমি প্রায় গত এক বছর ধরে আমি মানে কাজ করতেছি, প্রচুর মানে মানে আমার পড়াশোনা করছি বা জোগাড় করছি জিনিসপত্র, এর সাথে আমার কিছু মানে রিয়েল লাইফ কিছু এক্সপিরিয়েন্স আছে, গল্প শোনা আছে, এটা দিয়ে আমি দুইটা গল্প নিয়ে আমি কাজ করতেছি। একটা গল্প না, এগুলো আসলে উপন্যাস, এটা মানে আমি যেই সাইজের উপন্যাস লিখি সেই সাইজের উপন্যাস, 20,000-30,000 শব্দের মধ্যে হবে, একটা প্রায় 10-12-15,000 শব্দ হয়ে গেছে। কিন্তু এটা আমার প্ল্যান ছিল এবার ঈদে আমি দিব, কিন্তু সেটা আমি এখন আবার মানে প্ল্যানটা চেঞ্জ হয়েছে যে এটা আমি আর একটু অন্যভাবে লিখবো। তো এই এই লেখাটা আমি লিখতেছি, এটা হলো প্রায় 100 বছরের একটা ব্যাপার, হ্যাঁ, একটা মানে 2-3 জেনারেশন, কিন্তু জেনারেশন ব্যাপার না, একটা টাইম এবং দুইটা বড় ইভেন্ট এবং দুইটা মহাদেশ, হ্যাঁ, এরকম একটা বড় মানে ক্যানভাসে জিনিসটা করতেছি। কিন্তু মানে অনেক মানে মজা আছে, অনেক মজা, হিউজ মজা আছে। হ্যাঁ, বলেন আপনি হিউজ মজাটা কি একটু বলেন। না, হিউজ মজা যে ওই ক্যারেক্টারটা মানে একই সাথে মুসলমানদের যে দরগায়ও যেতেছে, আবার হিন্দুদের ওই যে লাঙ্গল বন্ধের ওই জায়গায় যেতেছে, এবং দুইটার মিতরে তাড়িত করতেছে। এবং একদিন সে তো 1920 সনে ঢাকা শহরে একটা সিনেমা হল ছিল, তো সে আসতেছে নারায়ণগঞ্জের ওদিক থেকে, এবং ট্রেনে উঠে সে ঢাকায় আসবে, আসা ওই যে ওই সিনেমা হলটা কী জানি নাম, ওই নাম আমি নাম পাইছি ওগুলি, ও কী সিনেমার সেটাও পাইছি, ওই সিনেমাটা দেখতে আসবে। তো সে ওই ইয়েতে লঞ্চঘাটে আসার পরে এক মানে লোক, ওরা দুজন দুই বন্ধু আসতেছে, ওরা হলো আবার একটু ধর্মভাবাপন্ন, কিন্তু ওরা ওদেরকে ভুলে ওরা ওকে তানবাজারের দিকে পাঠায় যায়, হ্যাঁ, এবং সেখানে গিয়ে তার অদ্ভুত একটা অভিজ্ঞতা হয়। মানে এরকম ইতিহাসের ভিতরে ট্রাভেল করতে করতে অনেক মজা আছে, অনেক মজা। কাজলদা, আপনি বাঘের মতো এই মজাগুলো ধরতে থাকেন, আমি নিশ্চিত আমাদের পাঠকরাও এই যে নতুন করে আপনি বলতেছেন 30 বছর পর লোপার থেকে রক্ষা করে ফেলছে এবং লোপার চক্রান্তকারীদের ব্যর্থ করে দিচ্ছে, এরকম ব্যর্থতা চলতে থাকুক, বাঘের মতো ধরতে থাকেন, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। মেলার মাঠে মুখোমুখি কথা বলছিলাম কবি কথাকার কাজল শাহনেজের সাথে, দেখা হচ্ছে অন্য কোনো লেখকের সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।